সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ সোমবার 7 জুলাই 2014। প্রতিদিনের মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমাজের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিজল চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জেলার বিশিষ্ট সাংবাদিক এবং দৈনিক হিমছড়ি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব হাসান রশিদ চৌধুরী। জনাব হাসান রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের 14টি পত্রিকা এসে পৌঁছেছে। প্রথমে আমরা শিরোনাম করে দেখি, দৈনিক কক্সবাজার, ইয়াবা গডফাদাররা বেপরোয়া, টার্গেট কি, টেকনাফে 5 কোটি টাকার ইয়াবা উদ্ধার, কক্সবাজার বিদ্যুৎ অফিসে অনিয়ম, দুর্নীতি তৈরি, আদায় হচ্ছে না বকেয়া 11 কোটি টাকা, মাত্র 2টি যন্ত্র দিয়ে চলছে জেলায় ফরমালিন বিরোধী অভিযান, নেইমার বিহীন ব্রাজিলের সামনে জার্মানি। দৈনিক সাগর দেশ, যাবৎকালের সর্বোচ্চ চালান, টেকনাফে 1,70,000 ইয়াবা উদ্ধার, মিয়ানমারের ফিশিং বোট জব্দ, জার্মানির বিপক্ষে ফাইনাল ব্রাজিলের, সমীকরণে আর্জেন্টিনা ব্রাজিল রোমাঞ্চ, বিএনপির হুমকিতে দিল্লি কারাবন্দী, পেকুয়া থানার বিতর্কিত ওসির অপসারণ দাবিতে ফুসছে মানুষ। দৈনিক আজকের কক্সবাজার, বিএনপি নির্মাণাধীন, আওয়ামী লীগ পুরোনোই, রমজান পরবর্তীতে জেলা রাজনীতির প্রস্তুতি, এগিয়ে যাচ্ছে মেডিকেল কলেজের নির্মাণ কাজ, এবার সাগরপথে ইয়াবা পাচার, দেখ নাফ নদী থেকে 1,70,000 পিসি ইয়াবা উদ্ধার, ট্রলার জব্দ, ইয়াবা সহ আটক কালামকে নাটকীয় ভাবে ছেড়ে দিয়েছে পুলিশ। দৈনিক রূপসী গ্রাম, টেকনাফে 5 কোটি টাকার ইয়াবা উদ্ধার, জেলার 4টি বাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা করা হবে শিগগির, রোহিঙ্গা অনুপ্রবেশ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ, মিয়ানমার সীমান্তে সড়ক নির্মাণের প্রস্তাব, প্রশ্ন ফাঁস, টাকায় সার্টিফিকেট আমাদের, নেকুনছড়িতে উপজেলা নির্বাচন অফিসার অবস্থিত, আবাসন খাত গতিশীল না হলে লিঙ্কেজ শিল্পের উন্নয়ন ব্যাহত হবে। দৈনিক ইনানি, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যিক ঘাটা, কোঠাকালের শিয়াপাড়ায় তাণ্ডব, জিম্মি দশায় সাধারণ মানুষ, শহরের টেকপাড়া থেকে লাশ উদ্ধার, ইফতার বাজার শহরের বনফুলের অভিজাত ইফতার আয়োজন, টেকনাফে 5 কোটি টাকা মূল্যের 1,70,000 পিস ইয়াবা জব্দ। আচ্ছা, আমরা আজকে প্রায় সকল পত্রিকারই প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি। নতুন করে ইয়াবা উদ্ধারের একটা শিরোনাম, মধ্যকালীন ইয়াবার উপর খুব ঝড়ঝঞ্ঝা দিয়েছে, তথাপি এই বিষয়গুলো উদ্ধার করা হয়েছে সেটাই আমাদের জন্য আনন্দজনক। এই যাবৎকালের সবচেয়ে বৃহৎ চালান বলা হচ্ছে, এবং সেক্ষেত্রে মিয়ানমারের ফিশিং রুট যুক্ত করা হয়েছে, এ ব্যাপারে আপনার মন্তব্য? ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনী
তাদের দায়িত্ব মোটামুটি কঠোরভাবে পালন করছে, কিন্তু বিকল্প পথ বেছে নেবে নিচ্ছে এবং সেখানেও আমাদের বাহিনী অভিযান দিচ্ছে, সেটা একটু খুব আমাদের আশান্বিত হওয়ার মতো ঘটনা। তবে কালকে আপনি ঠিকই বলেছেন, ওখানে মিয়ানমারের বেশি চাবার দপ্ত হয়েছে, ওরা মিয়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ওরা কিন্তু ওখানে উৎপাদন করে মিয়ানমারের ইয়াবাগুলো যাবাগ হোক আমাদের এদিকে পাচার করার চেষ্টা করছে, মানে ওরা এখান থেকে পাচার করে আমাদের চাবার দখল দিচ্ছে। তখন আমাদের বিজেপি তখন অ্যাকশন গেছে, অ্যাকশনে গেছে ওরা কিন্তু দিয়ে, তারপর ওদিকে যারা আসছিল মানে ওরা জনবল যারা ছিল লোকজন যারা ছিল কিন্তু তারা ঠিকই মায়ানমারের মানে চলে গেছে, মানে তারপর বোঝা যাচ্ছে যে মায়ানমারের বাহিনী গুলো অথবা মায়ানমারের লোকজন এগুলোর সাথে জড়িত, তারা ইন্ধন যোগাচ্ছে আমাদের এখানে। তার সীমান্ত বাণিজ্য আপনি জানেন উচ্চ বাংলা এই থেকে একটু ফাঁকা পড়েছে, গত 6 মাসের জুন মাসে দেখা গেল যে 6 মাসের যে টার্গেটের চেয়ে বেশি ভালো হয়েছে, এখানে 4টি বাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা করা হবে শীঘ্রই, এই ধরনের একটা আশাবাদ আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টা কি আপনি কি ভাবেন? যদিও বলা হচ্ছে কোন একটা পত্রিকা বলা হচ্ছে মাত্র 2টি যন্ত্র আছে ফরমালিন ইয়ে করার জন্য, মাত্র 2টি যন্ত্র দিয়ে জেলায় ফরমালিন বা বিরোধী অভিযান চালানো হচ্ছে। এই প্রেক্ষাপটে আমরা একটা আশার কথা শোনা যাচ্ছে, কিভাবে আমরা এই 4টি ফরমালিন মুক্ত বাজার ঘোষণা কিভাবে করা যেতে পারে? প্রতি সেকেন্ডের হিসাবে প্ল্যান তৈরি,
গ্রামতে 5 লাখ মানুষের জন্য 2 জন ডাক্তার, মিয়ানমার সীমান্তে সড়ক নির্মাণের প্রস্তাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবদ্বীপ বাজিতে কর্মকর্তা বৃন্দের দায়িত্বভার গ্রহণ, কোটাখালীতে কথিত যুবলীগ নেতা হত্যা রহস্যের জট পড়ছে। দৈনিক সমুদ্র বার্তা, টেকনাফে 5 কোটি 10 লক্ষ টাকার ইয়াবাসহ ট্রলার উদ্ধার, গুলি বর্ষণ, সংসদ সদস্য পদ হারাচ্ছেন আশা, চকরিয়া সড়ক জলপথ পাও করতে কোটি টাকার জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, ঈদগা বাজারের ফুটপাত হকারদের দখলে নেপথ্যে অশুভচক্র। দৈনিক আজকের দেশ, শহরের 12টি পয়েন্টে বেড়েছে ট্রাফিক পুলিশের চালান, টেকনাফে 1 লাখ 17 হাজার পিসি অবতার, এখনো জমে ওঠেনি শহরের ঈদ বাজার, চকরিয়া থানা পুলিশ যেন বলির পাঠা, কোটাখালের পূর্ব নয়াপাড়া ও শিয়াপাড়ায় চলছে মধ্যযুগীয় পর্ব। দৈনিক দৈনন্দিন, অর্ধ শতাধিক আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা, কক্সবাজার কলের বাজারে মাত্রাতিরিক্ত ফরমাল, ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার, স্থানীয় প্রশাসকের বিচারিক ক্ষমতার প্রস্তাব অনুমোদন পায়, সম্পাদকদের নিয়ে খালেদা জিয়ার। আচ্ছা, আমরা এটা জিনিসটাকে খুব আলোচিত বিষয় হয়ে গেছে, সবার 12টা পয়েন্টে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি, যে পুলিশ আমাদেরকে রক্ষা করবে চাঁদাবাজদের হাত থেকে, সেটি ট্রাফিক পুলিশের চাঁদাবাজির একটা অভিযোগ পত্রিকায় দেখা যাচ্ছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? মানে ট্রাফিক পুলিশ আর পরিবহন শ্রমিক নামদারি মিলেমিশে একা কারণ হয়ে গেছে চাঁদাবাজ, এটার জন্য আপনি হয়তো সামনে রেখে এগুলো হয় জিনিসগুলো আমরা দেখি, তো এই বছর ব্যতিক্রম নয়, তবে ট্রাফিক পুলিশ এসে চাঁদাবাজের বিষয়টি খুব উদ্বেগ উদ্বেগের কারণ কক্সবাজার শহর এই জন্য যে ওখানে আমাদের দেখতে পাই এখানে টমটম আছে, সিএনজি আছে, অন্যান্য গুলো আছে, টাউনের মধ্যে কয়েকটি পয়েন্ট আপনি দেখবেন শ্রীমত গুলি দাঁড়িয়ে থাকে, ওগুলো টোকনগুলো দিয়ে যায়, টমটম অনেকে দিয়ে যায়, এগুলো কোনো অপদিস পুলিশ সাইলে এগুলো ব্যাপারে ব্যবস্থা নিয়ে যায়, তো পুলিশ এগুলো নিচ্ছে না, বরঞ্চ ওরাও চাঁদাবাজি তৈরি করছে, তো যখন চাঁদাবাজি তৈরি করছে তাহলে অবশ্যই শুধু ট্রাফিক পুলিশের এই চাঁদাবাজিটা গাড়ি কেন্দ্রিক হবে সেরকম কোনো কথা নেই, কোনো এখন তো অনেক পণ্য বিশেষ করে পণ্য সরবরাহ বেড়ে যাবে, তারাও পণ্য দেখলো তারপরে পণ্য যদি না কয়েকটা 12টা পণ্য যদি সাধারণ নতুন করে নেবে তার তো পণ্য দাম তো বেড়ে যাচ্ছে, সব মিলিয়ে একটার সাথে একটা সমস্যা মানে একটা বুকের কাছে যেতে যেতে যে পণ্যটার দাম তো অনেক বেড়ে যাচ্ছে, তো সব মিলিয়ে আমার মনে হয় ট্রাফিক পুলিশ এটা আলাদা পুলিশ প্রশাসনের অধীনস্থ একটা শাখা, এটা কোনো আইনের বাইরে নয়, জেলা প্রশাসন যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিভিন্ন সরকার জনগণের ইয়ে করার জন্য যদি পক্ষকে যদি প্রতি সেকেন্ডে সড়ক পথে কি পরিমাণ গাড়ি
চলাচল করছে সেই উপর হিসাব করে আগামী সময় শতাব্দী পর্যন্ত কিভাবে রাস্তাটা তৈরি করা উচিত, এই ধরনের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান পাওয়ার কথা তিনি নির্দেশনা দিয়েছেন। আসলে এই বিষয়গুলো তো অনেক আগে থেকেই চিন্তা ভাবনা করা উচিত ছিল। আগের বর্ষণ ছিল অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন আমাদের প্রথম হচ্ছে আপনি যখন এটা বলছেন যে শতাব্দী আমাদের শতাব্দী বেহাল অবস্থা, বেহাল অবস্থা এখন কিছুটা হবে কারণ এখন বর্ষাটা বর্ষা সেই জন্য কিছুটা বিষ হবে সেটি একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনি কাজের মানগুলো 2 বছর আগে যে কাজটা করছেন সেটা এখন কতটুকু সেটা বিষয় ঠিক আছে। এখন তো পার্সেন্টেজ হিসাব করে বিভিন্ন মন্ত্রণ দিতে এতে ওনারা কাজ করে আসলে 1000 টাকার 1000 টাকা হলেও ওখানে কাজ করে 500 টাকা আর বিভিন্ন কমিশনের খাতে খাতে চলে খাতে খাতে চলে যায়। সেদিন আমাদের কাজের মানটা আমাদের উন্নয়নের ডাবরা বা কোনো প্যান্ডেলকম মোটামুটি ঠিক আছে কিন্তু খাজার মানটা খুব নিম্ন মানে সেই জন্য প্রতি বছর বর্ষা মৌসুম আসলে বিভিন্ন কারণে প্রধানমন্ত্রী আমার মনে হয় সেটি উপলব্ধি করে দীর্ঘমেয়াদী প্যানেল কথা বলছে। তো একটা সড়ক আমি তত বছরের জন্য করবো সেটা একটা ইয়ে থাকা দরকার, কত বছর না দিতে হবে না, কত বছর আমি শুধু ডিপেন্ড করে কত বছর এখন হলো জনদাবির মুখে হোক অথবা জনপ্রতিনিধিটা পুরো আসা হোক দৈনিক সমুদ্র নিজামে সুস্থ হলেও ঈদের আগে সম্ভাবনা নেই রায়ের দৈনিক আমাদের কক্সবাজার সীমান্তে সরাসরি নির্মাণের প্রস্তাব জেলা প্রশাসন টেকনাফে 5 কোটি টাকা দিয়ে গ্রেপ্তার, সৌদি আরবের আল আন্দাবাবি মসজিদ মহেশখালীতে মানব পাচারকারী আটক। দৈনিক সৈকত ইয়াবা পাচার এখন সাগর পথে, ফের ফানগলের মগজাস্ত্রে শেষ চারে ফলে, বিএনপিতে প্রকট হচ্ছে দ্বন্দ্ব আর অবিশ্বাস। দৈনিক হিমশেল জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্যোগ, দাম বৃদ্ধির মাধ্যমে লাভজনক এক খাতটি থেকে রাজস্ব খাতে অন্তত 1000 কোটি টাকা জোগান দিতে চায় সরকার। পাসপোর্ট কার্যালয়ের দুর্নীতি পায়ন হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, মিয়ানমারের মাছ শিকারী ট্রলার থেকে 5 কোটি টাকা মূল্যের খেলা চালা জব্দ, নেইমারকে আঘাত ব্যবস্থা নিচ্ছে ফিফা। দৈনিক আপন কর চীনের বিষাক্ত নকল ডিম বাজারে হুঁশিয়ার, টেকনাফে স্থল জল কত গুরুদমে শুরু হয়েছে এবার রং ব্যবসা। আচ্ছা আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি কত গুরুত্বপূর্ণ, আপনার পত্রিকায় প্রধান হেডলাইন করেছেন বাড়বে তো এগুলো একটু সমস্যা। সব আসলে প্ল্যান অনুযায়ী হলে সবগুলো সহনশীল, যদি প্ল্যান অনুযায়ী হয় আমি সরকার যদি বলে যে আমি সবগুলোতে সিন্ডিকেট বাদ দিয়ে তখন জানাগুলো আমি ভেঙে দেবো, সবগুলো সবাই বিভিন্ন পণ্য যেগুলো আছে সেগুলো মার্কেট থাকবে গুদাম লাভ হবে না বা ইয়া হবে না, তারপর আর সব মিলিয়ে যদি একটা সমন্বিত উদ্যোগ নেওয়া যায় তাহলে সরকার আর সবার প্রত্যেকটা কমা দিলে কোনো সমস্যা সমস্যা সেটা একটা ভালো উদ্যোগ যদি এটা আমাদের ভালো দায়িত্ব করা যায়। আচ্ছা চীনের বিষাক্ত নকল ডিম বাজার হুঁশিয়ারি উচ্চারণ করা যায় বিষয়টা কি, চীনের মধ্যে আর্টিফিশিয়াল রাসায়নিক ভাবে কতগুলো ডিম উৎপাদন করা আছে এটা 2004 সাল থেকে বোধ হয় উৎপাদন করছে এটার ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। আমি প্রায় আপনার 2009-10 থেকে কিন্তু আমি মনোনিষ্ঠা পেয়েছিলাম সেই সময় তখন আমি ইয়ে কাজ করলাম, তখন চীন হয়ে মিয়ানমারের দিকে নকল ডিম ব্যবস্থা
সকলকে ধন্যবাদ।